হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় 1998 সালের এভারেজ সিনেমা, হিট সিনেমা ও সুপার হিট সিনেমাগুলো নিয়েই কথা বলবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওতে 1998 সালের এভারেজ হিট সুপার হিট সিনেমাগুলো নিয়ে কথা বলবো। তাছাড়া 1998 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকা এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো 1998 সালের এভারেজ সিনেমাগুলো নিয়ে। 1998 সালে মুক্তিপ্রাপ্ত ডেনিস ইটার নতুন অভিনীত আলিফ লাইলা, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী এভারেজ সিনেমা। 1998 সালে মুক্তিপ্রাপ্ত ডেনিস ইটাক মুনমুন অভিনীত শক্তির লড়াই, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী এভারেজ। 1998 সালে মুক্তিপ্রাপ্ত শাবানা বাপ্পারাত শাকিল খান পপি অভিনীত মা যখন বিচারক, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী এভারেজ। বন্ধুরা, এখন আমি কথা বলবো 1998 সালের হিট ও সুপার হিট সিনেমাগুলো নিয়ে। 1998 সালে মুক্তিপ্রাপ্ত অমর সানি বাপ্পারাজ মিতু এটিএম শামসুজ্জামান অভিনীত গরিব রাও মানুষ, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত শাবানা জসিম ঋতুপর্ণা চাঙ্কি পান্ডে অভিনীত মেয়ে রাও মানুষ, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত শাবানা জসিম ইলিয়াস কাঞ্চন অভিনীত দুই রংবাজ, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস। 1998 সালে মুক্তিপ্রাপ্ত শাবানা জসিম রুবেল মৌসুমী অভিনীত পরাধীন, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত মৌসুমী মুনমুন অভিনীত রক্তের অধিকার, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত মান্না ঋতুপর্ণা অভিনীত দেশ দরদি, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত মান্না শাহানাজ অভিনীত মায়ের কসম, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল একা হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামান অভিনীত গরিবের সম্মান, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত মান্না রুবেল শাহানাজ অভিনীত অন্ধ আইন, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত অমর সানি রেশমা সিং অভিনীত সাব্বাস বাঙালি, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক আলমগীর ঋতুপর্ণা অভিনীত আমি সেই মেয়ে, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত শাবানা জসিম অমিতাসান পপি অভিনীত ভালোবাসার ঘর, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1998 সালে মুক্তিপ্রাপ্ত মান্না শাহানাজ অভিনীত দেশের মাটি, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। 1998 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল চম্পা সোহেল রানা মুনমুন অভিনীত শত্রু সাবধান, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। তো বন্ধুরা, এখন আমরা জানবো 1998 সালে সেরা নায়ক কে ছিল এবং সেরা নায়িকা কে ছিল। 1998 সালে মান্না ছিলেন এক নম্বর নায়ক, রুবেল ছিলেন দুই নম্বর, তিন নম্বর ছিলেন ইলিয়াস কাঞ্চন, চার নম্বর শাকিল খান, পাঁচ নম্বরে অমস্তানি। স্পেশাল মেনশন হুমায়ুন ফরিদি, শো রুইনার আলোচিত নায়ক অমরস্তানি, শীর্ষ নারী তারকা। এছাড়াও শাবানা একা পপি মৌসুমী শাহানাজ মুনমুন একাধিক ব্যবসা সফল সিনেমা দিয়েছেন, তবে বছরটা একদম দখলে ছিল ঋতুপর্ণার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।